নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন চাকরির এবং কি কোয়ালিফিকেশনের বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সার্ভিসে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্যপদে একটি জেলায়, অর্থাৎ একটি জেলায় গ্রামে। তো সবই বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও এবং কি পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। যখনই প্রেস করবে তখন অল করে দিও, কারণ কি যখনই কোনো আমরা ভিডিও দেব সবার আগে আপডেট চলে আসবে আপনাদের কাছে। তো চলো ভিডিও শুরু করা যাক। টেলিগ্রামে জয়েন হলে আপনি সবার আগে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন এবং সবার আগে ভিডিও দেখতে পারবেন, যদি আপনার ইউটিউবে নোটিফিকেশন না আসে। তো এইখানে দেখতে পাচ্ছেন, প্রথম তো গেস্ট টিচার এবং নন টিচিং স্টাফ নিয়োগ করতে চলেছে মডেল স্কুলে। তো সে পরবর্তীতে বলবো কোথায় নিয়োগ করতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং সিকিউরিটি কাম নাইট গার্ড পদেও নিয়োগ করা হবে। এখানে শুধুমাত্র সার্টিফিকেট সাথে ফুল বায়োডাটা দিয়ে আবেদন করতে পারবেই আপনি কিন্তু চাকরি পাবেন। তো এখানে যারা আবেদন করবেন, এখানে 26টা গেস্ট টিচার নিয়োগ করা হবে এবং 2টো গ্রুপ সি এ নিয়োগ করা হবে এবং 7টি গ্রুপ ডি এবং 9টি সিকিউরিটি গার্ড এবং নাইট গার্ড নিয়োগ করতে চলেছে। যারা আবেদন করবেন তাদের এখানে জিএমস ওল্ড মালদাতে নিয়োগ করা হবে ফিজিক্যাল সায়েন্সে 1টি শূন্য পদে, লাইফ সায়েন্সে 1টি শূন্য পদে এবং গ্রুপ ডি এ 1টা আর সিকিউরিটি নাইট গার্ডের জন্য 1টা। তারপরে এখানে মানিচকেও নিয়োগ করতে চলেছে ফিজিক্যাল সায়েন্সে 1টা, সিকিউরিটি গার্ডে আর নাইট গার্ডে 1টা 1টা করে নিয়োগ করতে চলেছে। কালীচকেও নিয়োগ করতে চলেছে সিকিউরিটি নাইট গার্ড 1টা এবং হাবিবপুরে নিয়োগ করতে চলেছে জিওগ্রাফি পদে 1টা এবং সিকিউরিটি আর নাইট গার্ডের জন্য 2টো। এবং রাথুয়াতেও নিয়োগ করতে চলেছে জিওগ্রাফি 1টা, হিস্টোরিতে 1টা, ইংলিশে 1টা, ফিজিক্যাল সায়েন্সে 1টা, ম্যাথমেটিকে 1টা এবং গ্রুপ ডি এ 1টা পদে নিয়োগ করতে চলেছে। এবং কি হরিচন্দনপুরেও নিয়োগ করতে চলেছে, যেখানে জিওগ্রাফি 1টা, ইংলিশ 1টা, ম্যাথমেটিকে 1টা, গ্রুপ ডি এ 1টা। যেরকম হরিশ্চন্দ্রপুরেও নিয়োগ করতে চলেছে জিওগ্রাফি 1টা, হিস্টোরিতে 1টা, ইংলিশে 1টা, বেঙ্গলিতে 1টা, লাইফ সায়েন্সে 1টা, ফিজিক্যাল সায়েন্সে 1টা, ম্যাথমেটিকে 1টা, গ্রুপ সি ওয়ানে 1টা, গ্রুপ ডি এ 2টো এবং সিকিউরিটি নাইট গার্ডে 2টো। এবং জিএমএস রাথুয়াতে নিয়োগ করতেছে 2টো, যেরকম জিওগ্রাফিতে 1টা, ইংলিশে 1টা, বেঙ্গলিতে 1টা, লাইফ সায়েন্সে 1টা, ফিজিক্যাল সায়েন্সে 1টা, ম্যাথমেটিকে 1টা, গ্রুপ সি ওয়ানে 1টা, গ্রুপ ডিতে 2টো, সিকিউরিটি নাইট গার্ডে 2টো। তো যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে যেসব পদে নিয়োগ করা হবে সেই সব পদ হিসাবে শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কি বিএড কোর্স মাস্ট লাগবে। আর যারা সিকিউরিটি আর নাইট গার্ডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অষ্টম পাস এবং মাধ্যমিক পাস হলেই হবে। তো বন্ধুরা, সেই কথা মাথায় রেখে তো আবেদন করতে পারবেন। তো এখানে শুধুমাত্র ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবেন, আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে হন না কেন। আর এখানে অ্যাপ্লিকেশন যারা করবেন, অ্যাটলিস্ট যারা এখানে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে গেস্ট টিচারের জন্য এবং বাদবাকি মাধ্যমিক আর অষ্টম পাশে আবেদন করতে পারবেন। এখানে বয়স হতে হবে 62 বছরের মধ্যে 18 বছর থেকে, যেখানে 1 জানুয়ারি 2021 হিসাবে ক্যালকুলেশন করা হবে। এখানে রিকমেন্ড করতে হবে টিচার, রেগুলার টিচার এবং কি অ্যাটেন্ডিং দ্য এজ 65 বছরের মধ্যে হতে হবে। এখানে বেতন দেওয়া হবে, এখানে সরকারি হিসাবে বেতন দেওয়া হবে কিন্তু বেসরকারি হিসাবে কাজ হবে। নন টিচিং স্টাফে নিয়োগ করতে চলেছে, যেরকম গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে, যেটা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। এখানে মেনশন করা হয়নি এলিজিবিলিটি। যারা সিকিউরিটি গার্ড নাইট গার্ডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে অষ্টম পাশে আবেদন করতে পারবে। তো যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে একটাই কথা বলছে, এখানে ভিনিউ অফ ইন্টারভিউ, কোথায় ইন্টারভিউ হবে, এসডিও অফিস মালদায় হবে, যেখানে ডেট বলা হয়েছে 29/12/2021 তারিখের মধ্যে হবে 11টার সময়। তো সেই ক্ষেত্রে যেসব ডকুমেন্টের কথা উল্লেখ করা হয়েছে সেই সব ডকুমেন্ট নিয়ে যাবেন। এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার ফটো আইডি কার্ড এবং সাথে ফটো এবং বায়োডাটা নিয়ে গেলেও কিন্তু আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য ডিসক্রিপশন বক্সে বিজ্ঞপ্তি দেওয়া আছে, আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং কি আবেদন করে নিতে পারেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।